গুড মর্নিং, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ম্যাডাম মনে হয় কানে শোনেন না। কানে শুনবে না কেন? আমার মনে হয় ম্যাডাম হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না। ম্যাডাম আপনি কি? আপনাদের আর কোনো কাজ নেই? কাজ? জি হ্যাঁ, অবশ্যই কাজ আছে, আমরা দুজনেই কাজের মানুষ। রাখ, আমাদের কাজের কথা রাখ। ম্যাডাম আপনার জন্য কি কাজ করতে হবে সেটা বলেন, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে আপনার জন্য কাজ করে দিতে প্রস্তুত। আমার জন্য কোনো কিছু করে দিতে হবে না, কোনো কাজ করতে হবে না। না না, সংকোচ করবেন না, কিছু করতে হলে বলেন, আমরা আপনার জন্য কিছু করতে পারলে আসলে ধন্য হয়ে যাব। ওই যে আপনাকে বললাম না, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে আপনার আপনাদের আসল উদ্দেশ্যটা কি? না, আমাদের কোনো উদ্দেশ্য বিদেহ আমাদের কিছুই নেই। কোনো উদ্দেশ্য না থাকলে এখান থেকে চলে যান। কই যাব ম্যাডাম? জাহান্নামের চৌরাস্তায়। ম্যাডাম জাহান্নামের চৌরাস্তা তো আমার চিনা নাই, আপনার কি চিনা আছে? মানে জাহান্নামের চৌরাস্তাটা কোন দিকে আমরা যেহেতু জানি না, আপনি যদি একটু রাস্তাটা বাতলাইয়া দেন আর কি। বাতলাইয়া? আর ওইখানে গিয়ে কী কাজ করতে হবে সেটা বলে দিতে হবে। মানে আপা ওখানে আপনার কি কাজ, মানে আপনার জন্য আমরা কি করতে পারি সেটা যদি একটু বুঝিয়ে দেন, মানে তাহলে বিষয়টা বুঝতেই পারছেন। বুঝিয়ে না দিলে ম্যাডাম, মানে ঘটনাটা হচ্ছে, মানে আমরা তো কখনো আগে যাই নাই, ওইখানে গিয়ে আমাদের কি করতে হবে, ওইখানে আমরা কিভাবে যাব, একটা অচেনা জায়গায় তো প্রথমেই যাওয়া যায় না, আপনি হচ্ছেন আমাদের গাইড। আপনাদের আসল উদ্দেশ্যটা কি, আপনারা চান কি? জি না, কিছু না, কিছু না, একদমই কিছু না, নাথিং নাথিং। আসলে আপনি খুব সুন্দরী মহিলা, নাইস লেডি, ভেরি ভেরি নাইস লেডি। মানে আপনাকে দেখেও মনে হয় আপনার মনটা খুব বড়, মানে আমরা আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি আমরা আসলে আপনার সাথে একটু আলাপ পরিচয় হবার চাচ্ছিলাম আর কি, এই জন্যই। এই তো একটু খোশ গল্প আর কি, মানে বুঝেনি তো, পাশে একটু বসি। আমি তোমাদের দুজনের থেকে কম করে হলেও 10 থেকে 12 বছরের বড় হব, সে কথা খেয়াল আছে? কি বলেন, আপনাকে দেখে তো মোটেই মনে হয় না, আপনাকে দেখেই মনে হয় এখন পর্যন্ত 20 পার হননি। সো ইয়াং, নাইস লেডি, আপা নাইস লেডি, নাইস। চুপ, চড়ি একদম মুখের কথা ঠিক করে দেব, বেয়াদব ছেলে। এই এটা আপনি কি বললেন ম্যাডাম, এটা আপনি কি বললেন? বয়সে তো যে কেউ যে কারো থেকে ছোট বড় হইতে পারে, আমার বন্ধু কি আপনার খারাপ কিছু বলছে? আপনার এরকম কথা বলা ঠিক হয় নাই। শুনেন ম্যাডাম, আপনি ওর গায়ে একটু হাত বুলাইয়া দেন, বলার মানুষ আপনার ছোট ভাইয়ের মতো। নাইলে কিন্তু কান্দে দিব। কান্না আসতেছে? কান্দিস না, কান্দিস না, এই বেজাকে কান্দিস না। আপা দেন ওর একটু হাত বুলাই দেন, ও বলার মানুষ, ভুল করছে। ওকে তো চটতে মারিনি, কিন্তু তুমি চটটা খেয়ে যাবে। ছি 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 ছি, এটা আপনি কি বলেন? ছি, আপনার একজন সরল ভদ্র মহিলা মনে করে কথা বলতে আসলাম আপনার কাছে, আপনি এটা কি বললেন? ছি ছি ছি। তোমরা এখান থেকে যাবে? না যাব না, আমরা এটা বসে খাজুরি আলাপ করব, পাল্লা ঠেকা। ম্যাডাম আপনি ওইখানে গিয়েই বসেন, ও পোলাপান মানুষ, ওর কথা বেদবি নিয়েন না। ও পোলাপান আর তুমি বুড়া না, স্টুপিড। হ্যাঁ রয়ের মতো তুচ্ছতাচ্ছিল্য করার কথা বললেন না ম্যাডাম, আমারও কিন্তু মান সম্মান ইজ্জত প্রেস্টিজ আছে। তো সেই মান সম্মান ইজ্জত প্রেস্টিজটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছ না কেন? Why aren't you leaving me alone? এই চিল্লেন না। তোমরা মনে হয় চোর, ঠিক চোর না, চুরি করার মতলব এখানে এসছো না? এই চোর, চোর এই গলার হাতটা চাও তো না, দাঁড়াও দিয়ে দি, এনো। আপনি কি আমাকে ফকির মিসকিন পাইছেন যে এইভাবে হার খুলে দিতেছেন? না ম্যাডাম, এবার কিন্তু আমি মনের ভিতরে কষ্ট পাইছি, আপনি এবার কিন্তু খুব ইনসাল্ট করলেন। দেখেন আপনি কেন নিজের থেকে খুলে দিলেন, আল্লাহ কি আমাদের ক্ষমতা দেয় নাই আপনার গলা থেকে হার খোলার? ম্যাডাম তাড়াতাড়ি কর, তুমি দেখতেছি কেউ দেখেন, তাড়াতাড়ি কর। দোস্ত দোস্ত, কপালে টিপটা নিয়ে নেই।
ইসামতি গতকাল নিতে গেছিল মনে হয় টিপটার মনে ধরবো। চুপ চা। ম্যাডাম খুব বিরক্ত করছে আপনার স্বামী বেটা যে আপনার লোকে কেমনে ঘর করে আল্লাহ যান। উমান ঘুমিয়ে পড়লে নাকি আপু? আপু আপু ঘুমিয়ে পড়লে? জায়গা পাওনা না ভাই? আমার মায়ের পেটের বড় বোন এই সোনাটা আমার হাতে তুলে দিয়ে বলল, যা ভাই দোকানে গিয়ে এই সোনাটা বেচে আমার কিছু টাকা এনে দে। এক টাকা দেওয়া যেতে পারে জান? আপনার মায়ের পেটের বোনের যাইয়া জিজ্ঞেস করে আসেন। কয় কি ভাই যার মনে আমাদের সাথে ইয়ার কি করতেছেন না? খাঁটি কিনিস না ভাই যান, আমার দুলা ভাই আমার বোনের বিয়েতে স্পেশাল গিফট করছিল। আচ্ছা তো বোনের মাথা আর তোর দুলা ভাইয়ের মুন্ডু কয় কি? আপনি এইভাবে টক করতেছেন কেন? এই বেটা ফুট ফুট এখান থেকে। আপনি এইভাবে তুচ্ছতা ছিল করে কথা বলতেছেন কেন? দিস ইজ ব্যাড, দিস ইজ ভেরি ভেরি ব্যাড, আই ডোন্ট লাইক দিস। তোর লাইকের গুষ্টি গিলাই আমি সুরের বাচ্চা চোর ওই থেকে ইমিটেশনের জিনিস চুরি বিড়াই না এনে সোনা গিয়া বেচতে আইছে। এই বেটা আই, সোনা সম্পর্কে তোর কি আইডিয়া আছে? কই কি আমাদের আইডিয়া নাই, আমাদের আইডিয়া নাই, আপনার আইডিয়া আছে, আপনার আইডিয়া আছে। এই দোকান থেকে বাড়িয়ে গেলি না পুলিশ ডেকে ধরাই দেবো। ওদের অ্যাটিটিউডে আমার একটু সন্দেহ হয়েছিল বুঝলি, ওই জন্য টাকাটা সরিয়ে ফেলেছি। কিছু গলাটা নিয়ে চিন্তা করি না কিন্তু আপু কি ভয়াবহ, পাউডার দিয়ে সেন্সলেস করা যায়? ইজ ইট পসিবল? কলেজে পড়া মেয়ে তুই, তুই জিজ্ঞেস করছিস পাউডার দিয়ে সেন্সলেস করা যায় কিনা? কেন তুই জানিস না যে ক্লোরোফর্ম বা ওই জাতীয় কোনো জিনিস যে কোনো পাউডারের সাথে মিলালে সেটা দিয়ে মানুষকে অজ্ঞান করা যাবে? গা থাকো থাক। এটা একটা কাম হলো দোস্ত, কত বড় ফলস ফালতু মনে এরম একটা ফলস গিরি করলাম আমার লগে, পার্সের মধ্যে খুচরা একটা পয়সাও নাই, গলার মধ্যে হার পড়ছে, হেডও ইমিটেশন। আরে মাইন্সের ফলস বাট পরে একটা সীমা থাকে, ওই মহিলা তো সীমা ছাড়া গেছে। গায়ের রং ফর্সা আর চেহারা ছবি সুন্দর হইলে সুন্দর না বুঝলা দোস্ত, দিলটা সুন্দর রং লাগে। এই মহিলা উপর দিয়েই সুন্দর বুঝলা, ভিতরে চিটিং বাজিতে পারা লেডি সিটার বুঝছো? আমার মনটা চাইতেছে, আমার মনটা চাইতেছে একবার এরম করে কই না দোস্ত, সকাল থেকে কিছু খাই নাই, আমার কান্দন আইতেছে, পেটের ভিতর মোচড় দিতে আছে। খাস নাই কিছু? আমিও তো খাই নাই। একটা কাজ কর, ওই বিরিয়ানির দোকানে যাবি, দুই প্যাকেট বিরিয়ানি অর্ডার দিবি। দিলাম, তারপর? অর্ডার দিয়া কাউন্টারে দাঁড়ায় থাকবি। খারাইলাম, তারপর? তারপর আমি যাব, গিয়া নিজের মতো করে প্যাকেট দুইটা নিয়ে চলে আসবো। আইলি, তারপর? তুই দোকানদারের সাথে সিলাসিলি শুরু করবি, দোকানদারের বলবি এমন দোকান থেকে জীবনে আর বড় পলাও কিনবি না বুঝছস? গুড, তিন প্যাকেট আনো।
দোস্ত, জীবনটা যে পান্তাবাতের পান্ডিত্যন আরো বেশি কিছু এটা তোমার সান্নিধ্যে না এলে বুঝতে পারতাম না। দোস্ত তুমি কিছু কইলা না যে হবে না? না দোস্ত, তুমি সত্য কথা বলছো, ইউ আর রাইট। হ্যাঁ দোস্ত, দোস্ত দোস্ত রিক্সাটা একটু থামাও, ছোট্ট একটা ভুল হয়ে গেছে দোস্ত। আমরা দুইজনে চিকেন পোলাও খাইতেছি আর তুমি খালি রিক্সা টানতেছো, এটা দোস্ত খারাপ দেখায়। তুমি প্যাকেটটা লও দোস্ত। মানুষের দু জিনিস আমি খাই না, একবারই খাইছিলাম রিক্সা আর পকেটের টাকা দুই খুয়াইছিলাম। ঘরে আমার নয়া বউ আর সবে ধর নীলমণি, এই রিক্সাটা যদি এবার হারায় তাহলে আমার বউ ভাইগে যাবে অন্যদিকে। তাই হুদা বেহুদা কামে আমি আমার পরাণ প্রিয় বউডারে হারাইতে চাই না। তুমি দোস্ত আমাদের ফ্রড হিসেবে ট্রিট করতেছ, এটা কিন্তু দোস্ত ইজ্জতের ব্যাপার। ইজ্জতে লাগলে কিছু করার নাই, সত্য কথা বলছি দোস্ত। দোস্ত আমরা নিজেরা যেটা খাইতেছি তোমার হেডিয়ে খাইতে সাপতাছি। তুমি দোস্ত না দোস্ত, তোমার যেরম ভাবছিলাম তুমি কিন্তু এরম না। দেখেন আমার এইভাবে দোস্ত দোস্ত বলবেন না। বললে কি হয়? আমার ইজ্জত লাগে। কেন দোস্ত, আমরা কি তোমার বন্ধু হওয়ার উপযুক্ত না? আরে বিষয়টা উপযুক্ত অনুপযুক্তের না, চিনা নাই, জানা নাই, পয় নাই, পরিচয় নাই, নাম ঠিকানা কিচ্ছু জানি না। তাছাড়া আপনারা কোন ধর্মের, কোন বংশের, কোন গোত্রের, আস্তিক না নাস্তিক, মানুষ না মানুষের রূপধারী, ভদ্র না অভদ্র, ভণ্ড না সাধু, চালাক না পাগল, কিচ্ছুই জানি না আমি। হ্যাঁ কিচ্ছু না জানি না, না বুঝা আমি আপনাদের হুদা বেহুদা কামে বন্ধু হিসাবে মানতে রাজি না। ওকে দোস্ত, তুমি তাহলে আমাদের পয় পরিচয়, নাম ঠিকানা, গোত্র, বংশ, ধর্ম সব জানো? হ্যাঁ দোস্ত, তুমি জানতে চাও যে আমরা সাধু না চোর, আমরা আস্তিক না নাস্তিক, আমরা ভণ্ড না ভদ্র, আমরা মানুষ না মানুষ রূপী শয়তান, আমরা চোর না বদমাইশ, জানতে চাও? না যাই না, তুমি তো আমাদের বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারো না দোস্ত। দেখেন ভাই, এই বিষয়ে আমার কোনো রকম কোনো আগ্রহ নাই। কারণ? কারণ হইতেছে প্যাসেঞ্জার আমাদের কাছে সত্য কথা বলে না, সবসময় মিথ্যা কথা বলে। আর হুদা বেহুদা কামে আমি মিথ্যা কথা শুনতে যাবো কেন? হোয়াট ইজ মাই লাভ? নো, তুমি ইংরেজি বলবা না, নো ইংরেজি, নো ইংরেজি। এ তো রীতিমতো অপমান, আমরা কি মিথ্যা বলবো দোস্ত? দোস্ত দোস্ত বলবেন না তো, এই যার তার দোস্ত হবার বিষয়ে আমার ঘোরতর আপত্তি আছে। হ্যাঁ শুনলে দোস্ত, শুনলে আমাদের এই দোস্তের কথা শুনলে? হ্যাঁ এই যে আপনার দোস্ত ডাকলাম, এই যে আপনার বিরিয়ানি সাদলাম, এর থেকে দশ বারো টাকা ভাড়া বেশি হয়ে গেল। আরে ভাই এই এরকম কেসালে আমি মেরা করছি, আমার রিক্সা গেছে, টাকা গেছে, পয়সা গেছে, ঘরে আমার নয়া বউ, বড় কথা মানুষ যাই যাই অবস্থা, আমার ভাড়াটা দিয়ে যান, কি হলো ভাই? দোস্ত খালি 1,000 টাকা রিক্সাটা বেশি দাম লাগলো, কিন্তু পরিশ্রমটা কত চিন্তা করো। এর চেয়ে পকেট মারি ভালো, সহজ সিস্টেম, এই রিক্সা ফিক্সার বিজনেস আর করুন না। কিসের বিজনেস? রিক্সা, রিক্সার বিজনেস। এইখানে পার্কের ভিতরে আবার কিসের রিক্সার বিজনেস? ব্যক্তিগত। আচ্ছা ভাই, আপনি বন্দুকটা এমনি ঝুলে রাখছেন কেন? যে কোনো সময় যে কেউ টান মেরা দৌড় দিতে পারে। কি কি বললা? ভালো কথা বলছি, ভালো কথা বললে দোষ হয় রে?
আমাকে সকালবেলা রিকশা লাড়ানো সকালবেলা রিকশা লার মতো হ্যাঁ রিকশা ভাই আচ্ছা আপনি কি বলতে পারেন পুরাতন সরাই বন্দুক কোথায় বেচা কেনা হয় কি না মানে পুরাতন সরাই বন্দুক কোথায় বেচা কেনা হয় মানে আপনি তো পুলিশম্যান আপনি আমাদের সঠিক ধারণা দিতে পারবেন তোমাদের কথাবার্তা গতিবিধি খুবই সন্দেহজনক ভুল ধারণা ভাই ভাই এক কাজ করেন এই নেন ধরেন খুব প্রসিদ্ধ পান বক্সিহাটের পানের বুঝতে পারবেন আমরা কত ভালো মানুষ ভাই বললেন না পুরান বন্ধু কোথায় বেচা কেনা হইতে পারে পুরান ঢাকায় জেলখানার পাশে একটা মার্কেট আছে দন্তস্বর রসন মার্কেট দন্তস্বর রসন মার্কেট ভাই ভাই কি হলো ভাই পান খেলেন না আমি পান খাই না আমার স্ত্রী পান খুব পছন্দ করেন বক্সিরহাটের পানের খিলি পাইলে তিনি আমার উপর বেজায় খুশি হবেন আপনার বাসাটা কোথায় কেন না মানে আপনার বাসার ঠিকানাটা জানলে আপনার পরিবারের জন্য বক্সিরহাটের পানের খিলি সরবরাহ করতে পারতাম নিয়মিত আপনার বাসায় আর কে কে আছে মানে আমরা তাদের জন্য স্বেচ্ছায় সজ্ঞানে পান সরবরাহ করব তাদের জন্য বক্সিরহাটের পানের খিলি সরবরাহ করতে পারলে আমরা খুব ধন্য হব উত্তম প্রস্তাব আরে ভাই আপনি হলেন পুলিশম্যান রেসপেক্ট পারসন আপনার কি আমরা অধম প্রস্তাব দিতে পারি বাসায় আমি আমার স্ত্রী আর শালি আমি ছাড়া বাকি দুইজনই মশলাদার পানের দারুণ ভক্ত ভাই এই না নারাক্ষিলি পান আগেরটা আপনার স্ত্রীর জন্য আর এইটা আপনার শালির জন্য তবে ভাই মনে রাখতে হবে এই পান কিন্তু খাইতে হবে রাতে রাতে খাইলে দ্বিগুণ মজা পাবে আর দিনের বেলা খেলে কিন্তু মজাটাই শেষ রাতে তাদের খাবার শেষ হবার আগে এইটা আমি তাদের দিবই না শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই বাসার ঠিকানাটা লেখেন 17/2 হরিদাস পারলেন হরিদাস পারলেন বাসার সামনের কোনায় দেখবেন একটা টং দোকান আছে টং টং দোকান গুড ইভিনিং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা হরিদাস পারলেন না হ্যাঁ তোমার দোকানের নম্বর কত 17/1 বাহ সুন্দর নম্বর কলা কত জোড়া 6 টাকা দাম তো ঠিকই আছে কেক দুইটা কত 8 টাকা 8 × 6 = 14 দুই কাপ চা দাও চা কত 2 কাপ 6 টাকা তাহলে হলো 20 টাকা যে দাও চা দাও বসে হটা পানের খিলি ধরে বানাই খাওয়াইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম সন্ধ্যাবেলায় আল্লাহ খোদার নাম নেয় এইভাবে গুনগুনে গান করেন না মগরিবের নামাজ পড়ছো দোকানের জন্য পড়তে পারি নাই এসে নামাজের সাথে কাজা করবো ওই এই সাথে খাওয়া যাবে না কেন ভাই কি হয়েছে তেলা পোকার গুয়ের গন্ধ কি বলেন ভাই আমার সাথে সুনাম করে নেই আজ পর্যন্ত এমন লোক পাইনি আমি ওই বেটা বেশি কথা বলছিস না দে বাকি 80 টাকা ফেরত দে বাকি 80 টাকা মানে ওই তুমি হিসাব বুঝো না 100 টাকা থেকে 20 টাকা গেলে কত থাকে তোর দোকানদারি করো তুমি আপনার আমার কোনো টাকা দেন নাই মিশা কথা কইবেন না ওই টুপি বর্ষস মুসলমানের পোলা এই মাগরিবের আজানের সময় মিশা কথা কস দে টাকা দে আল্লাহ এই অবিচার সইব না আপনার 1 টাকাও দেন নাই এই পোলা তো বহুত পেশাল পারে টাকা চিনো টাকা টাকা দে চলে যায় টাকা টাকা জীবন গেল না ওই বেটা 80 টাকার লিগা জীবন দিবি হ্যাঁ 80 টাকার লিগা জীবন দিবি শালা তোর এই পচা কি কয় চা পাতা আর ভেজাল দুধ এ শাস্তি কি বোঝানোস কয় বছরের জেলে তোর জানোস তুই কান্দিস না হন এই থানার ওসির বইনের লগে বুঝিস কিন্তু এই থানার ওসির বইনের লগে
আমার দোস্তের বিয়ে হইতে যাইতেছে। তখন তুই খালি চিন্তা কর যে অহন যদি তার হবু সম্বন্ধে ফোন করি তাহলে তো তোমার অবস্থা। আবার কইস না এই সাদারা তোর আল্লাহর বউ ল। হ্যালো, আমি তো এরকম ছিনতাইকারীদের কথা আগে শুধু শুনেছি, কিন্তু একেবারে জনজন তো আমার চোখের সামনে এসে গেল। আই রিয়েলি কুড নট বিলিভ মাই আইজ। আরে না না শোনো না, এসে তো খোশ গল্প শুরু করে দিল। এই কথা তো সেই কথা, সেই কথা তো এই কথা, আমার এই প্রশংসা সেই প্রশংসা। কিন্তু যখন পাশে বসতে চাইলো বুঝলে, তখনই আমার মনে কিরম একটা সন্দেহ ঢুকে গেল। এদের আসল উদ্দেশ্যটা কি? আর কী হলো, তুমি কি আমার কথা শুনছো? তাহলে তুমি হুঁহা কিছু একটা করো, চুপ করে আছো কেন? দেখো আমার সাথে কথা বলার সময় এরকম ভাব মেরে থাকবে না। মশায় তো হেবি জ্বালাতে আছে, বাতি নিবা না পর্যন্ত মশা জ্বালাবো, চুপ করে থাক। আমি পোলাবান মানুষ, আমারে জ্বালায় মশাই তো তোমারও জ্বালায়। চুপ করে থাক, দেখোস লাইট বেজে না, লাইট নিয়ে যাবো। রে মশা জ্বালায় হইতেছে রে। হ্যাঁ দেখতে হবে না বউটা কার। যাকে তুমি তো এই ঈদে আসছো না, সামনের ঈদেও কিন্তু আসবে না। না না আসবে না, আসবে না করবে না, ঈদে দরকার নেই। না আসবে না, আমি দেখতে চাই যে তুমি কটা ঈদ দেশের বাইরে করতে পারো। দেখো একদম একদম এসব ভালোবাসার কথা আমাকে তুমি বলবে না, তোমার এসব ভালোবাসা আদর্শ হোক আমার ঢের দেখা আছে, পুরুষ জাতটাই খারাপ। বললাম না তুমি খবরদার নিজে সাফাই গাইবে না। জুনে অপরূপার ইন্টারমিডিয়েট ফাইনাল, ও পড়াশোনা নিয়ে দারুণ ব্যস্ত, নাও এখন তোমার সাথে কথা বলতে পারবে না। আরে তোমাকে আমি বললাম অপরূপার পরীক্ষাও এখন কথা বলতে পারবে না, তারপরে দাঁড়াও দাঁড়াও, তুমি আর আমার সাথে কথা বলতে চাচ্ছ না এখন? না 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 প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি, আমি বলি কি হচ্ছে, তুমি আমার সাথে আর কথা বলতে চাচ্ছ না, ফোন ছাড়ার একটা পায়তারা করছো কিন্তু ছাড়তে পারছো না, তাই অপরূপের সাথে কথা বলে সেই ফাঁকে ফোনটা ছাড়বে, তাই তো? না 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 টেল মি টেল মি, আমি ভুল কিছু বলছি? আমি তোমাকে চিনি না, তুমি আমাকে কি একটু ধরো। কালকে তো কলেজে যাইনি মানে, তাই সুতপার কাছ থেকে একটু পড়াটা জেনে নেওয়া দরকার। কি ফোন লাগবে? হ্যাঁ শোনো আমি এখন ছাড়ছি, তুমি কিন্তু এক ঘন্টা পর আমাকে ফোন করবে মনে থাকে জানো, আর তুমি এক ঘন্টা পর আমাকে ফোনটা ফেরত দিচ্ছ। হ্যালো শাহিদ, তুমি কোথায়? আর বলো না, বড়া পাশে সন্ধ্যা থেকে দুলাভাইয়ের সাথে কথা বলছে, আমি তো এখন সুতাবার কাছ থেকে পড়া নেবো বলে ফোনটা জোর করে কেড়ে নিয়ে এসেছি। তোমার এক একটা কথা শুনলেই আমার কান লাল হয়ে যায় নির্লজ্জ কথা। দেখো এমন করলে কিন্তু আমি ফোন রেখে দেবো। ঠিক আছে আমিও তাহলে ফোন রাখলাম। আরে না না
আমি তো কথার কথা বললাম, তাই বলে কি ফোন রেখে দিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, রাখবো না, কিন্তু আমার ইচ্ছাটা পূরণ করতে হবে। কি করবে না? প্লিজ প্লিজ মাই সুইট লাভ। আজ সকালে কি হয়েছে জানো? এক ভয়াবহ অভিনব ঘটনা। বড়াপা বললো ঘুরতে যাবে, তো আমরা দুজন গেলাম আশুলিয়া। সেখানে বড়াপা বললো আমি বসি, তুই একটু ঘুর। আমি এদিক সেদিক একটু ঘুরতে গেলাম। কি, তুমি বাইরে ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ। আমাকে বললে না কেন? তুমি আমাদের পিছে পিছে এসে ঘুরতে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। অপরূপা, আমি জাস্ট জোকিং। আর শোন না, তারপর কি হয়েছে? আই অপরূপা, কি করছিস রে? আচ্ছা, এটা ইনটু না, সরি সরি, ডিভাইড না, ইনটু না। কিসের ডিভাইডেড ইনটু? আমি তো কিছু বুঝতে পারছি না। ও মাই গুডনেস, দেখ তো আমি বারবার ইনটু করছি, এর জন্য আমার অঙ্কটা হচ্ছে না। দেখ তো কি বোক আমি। কি ব্যাপার, এরকম তুই তুকারি করে আমার সঙ্গে কথা বলছো কেন? এমনিতে তো চাওয়াটা পূরণ করলে না, তারপর আবার তুই তুকারি, কি ডিভাইডেড ইনটু, কিছুই তো বুঝতে পারছি না। দেখো, এরকম ফাজলামো করে কথা বললে কিন্তু আমার সত্যি সত্যি মেজাজটা গরম হয়ে যাবে। কার সাথে কথা বলছিস? কথা না বড় পুজি, একটা অঙ্ক মিলাতে পারছিলাম না তো, তাই সুতপাকে জিজ্ঞাসা করলাম। তো কথা শেষ করে ফোনটা দিয়ে যা, দুরে ভাই ফোন করবে না? হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি কর। আমি কিন্তু এখন তোমার বাসার গেটের সামনে, দু মিনিটের মধ্যেই তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে জানালার পাশে, ওকে? না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেট্রো রচনা পদ্ধতি কে অবলম্বন পদ্ধতি বা চিকিৎসা মেথড। তুমি আমাকে ডুবাবে। প্লেটোর রচনা পদ্ধতিকে অবরোহ পদ্ধতি বা ডিটেকটিভ মেথড বলে। প্লেটো ছিলেন কল্পনাবাদী, দৃশ্যমান জগতে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেননি। তুমি যাও, পরাপি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি লেট নাইটে এসো, যাও। কিন্তু তার পরবর্তী দার্শনিক যাবো, তোমার হাতটা দাও, একটু ধরে চলে যাই। আমার হাত দিলে তুমি আর ছাড়বা না, নাহলে টানাটানি করবা। এখন তুমি যাও তো। কিন্তু তার পরবর্তী দার্শনিক এরিস্টল প্লেটোর এর মতবাদকে গ্রহণ করেননি। প্লেটো তার শিক্ষাগুরু এরিস্টলের ন্যায় বিশ্বাস করতেন যে পুণ্যই হলো জ্ঞান। তোমাকে না যেতে বলছি। আমি হাত না ধরে যাব না, দাও না। আল্লাহ যে তোমাকে কি মাটি দিয়ে পয়দা করছে। রূপা, পড়ছিস না? পড়ছি বড়াপা। জোরে জোরে পড়া শুরু করো, কিচ্ছু হবে না। প্লেটোর 18 বছর বয়সে তার শিক্ষাগুরু সক্রেটিসের তৎকালীন শাসক চক্র অন্যায়ভাবে মৃত্যুদণ্ড প্রদান করেন। মাত্র 8 বছর বয়সে প্লেটো সক্রেটিসের সাহচর্য লাভ করেন। সক্রেটিসের এই অন্যায় মৃত্যুদণ্ড প্লেটোর মনে ভীষণ আঘাত হানে। তিনি এথেন্স ছেড়ে নিরুদ্দেশে বেরিয়ে যান। এই নিরুদ্দেশের যাত্রায় প্লেটো কোথায় কোথায় গিয়েছেন তার সঠিক তথ্য জানা না গেলেও তিনি যে মিশর, পারস্য, ব্যাবিলন, সিসিলিয়ান ইত্যাদি ইতালিতে ঘুরেছেন তার তথ্য এবং প্রমাণ পাওয়া যায়। বুঝলাম না, প্লেটোর তত্ত্ব এরকম জোরে জোরে চিৎকার করে পড়তে হয় নাকি? ধীর স্থির নোট করে পড়া। তুই যেমন হড়বড় করে পড়ছিস, তুই কিছু বুঝিস? মাথায় ঢুকছে কিছু? সব সব বুঝতে পারছি। তাই আচ্ছা বলতো দেখি, প্লেটোর কত বছর বয়সে তার গুরু সক্রেটিসের মৃত্যু হয়? কত বছর বয়সে, কত বছর বয়সে? 28 বছর বয়সে। তুই এরকম এরকম করছিস কেন আশ্চর্য কাণ্ড না তো? আচ্ছা এবার বলতো দেখি, যে এথেন্স থেকে বেরিয়ে কোন কোন দেশে গিয়েছিল পেটো? কোন কোন দেশে? মিশর, 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 পারস্য, 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 হ্যাঁ হ্যাঁ, ব্যাবিলন, ব্যাবিলন, ব্যাবিলন। এরকম করছিস না? কিরকম আপা পড়া বলছি? আচ্ছা এবার প্লেটোর কিছু উল্লেখযোগ্য রচনার নাম বল। রচনার নাম দি রিপাবলিক, দি রিপাবলিক, দি স্টেটসম্যান, দি স্টেটসম্যান, দি লজ, দি লজ। এরকম উসখুস করছিস কেন রে? কই না তো। এই কিসের শব্দ হলো বলতো? আমি তো শুনিনি।
না না আমি শুনেছি, এই তো পড়ান দেখছি। আরে ও কখন ঘুমিয়ে পড়েছে? সে 11টার দিকে। হ্যাঁ 11টার মধ্যে শুয়ে পড়ে তো। ওহো হ্যাঁ, না ওই ইয়ে বাইরের দরজা মনে হয় লক করিনি। হ্যাঁ হ্যাঁ আল্লাহর নাম নিয়ে সরল বিশ্বাস আইসি, চিন্তা করিস না। হামাগুড়ি দিয়ে ঘর ও ঘর ছোটাছুটি, ছি ছি ছি, তোমার মনে আছে এখনো? কাণ্ড বলো। আচ্ছা তুমি যে একটা পান এনে দিয়েছিলে মনে আছে? আমি খেয়ে তো একদম কি অবস্থা আমার, ওরে বাবা। না 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 না, আমি আর পান টান খাচ্ছি না এই জীবনে। কেন সকালবেলা সেই চিটা লেডি এই বাড়ি পুরোপুরি সাফ না করে আবার বাইরেতেছি না, একটা ট্র্যাক্টর দিয়ে আনতে পারতাম। আমার ফলো কর। দেখো আমি খুব ভালো করে জানি যে তুমি ইচ্ছা করলে এবারে যদি আসতে পারতে, তোমার জাস্ট ইচ্ছা করনি তাই তুমি আসুনি। দেখো অযথা ব্যাখ্যা দিও না, যে যত বড় চোর তার ব্যাখ্যাও ঠিক তত বড় হয়। না তুমি আমাকে একটা কথা বলো, তুমি ছাড়া কেউ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম কেউ কিচ্ছু করে না? না সমস্ত কাজকর্ম ব্যবসার সমস্ত টেনশন শুধু একা তোমার। আমাদের অপরূপার এক ফ্রেন্ড পুরো ফ্যামিলি নিউ ইয়র্কে থাকে, ওরা এক মাস আগে চলে এসেছে, করিম কাকুর মেয়ে এসেছে গতকাল।
সব কিছু তোমার একার না? তাদের কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, ব্যবসা নেই, সব ব্যবসা কাজকর্ম সব তুমি তোমার না, শুধু তোমার না। না না, তোমাকে আসতে হবে না বাবা সামনের ঈদে। দেখো আমি যদি একটা ঈদ তোমাকে ছাড়া করতে পারি, আমি সামনের ঈদটাও তোমাকে ছাড়া করতে পারব। টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা ব্যবসার সবচেয়েতে বড় হয়ে গেল। আচ্ছা টাকা পয়সা কেন কেন টাকা পয়সা তুমি আমাকে বলো তো, কিসের জন্য টাকা? মানে কেন মানুষের টাকা কেন লাগে? একটু ভালো থাকার জন্য, একটু আনন্দে থাকার জন্য, তাই তো? এই যে তুমি এত দূর দেশ আমেরিকাতে ব্যবসা করছো কেন? যাতে তোমার সংসার ভালো থাকে। তুমি কতদিন দেশে আসো না কেন? এত কষ্ট করছো কেন? যাতে আমি খুব ভালো থাকি, তাই তো? কিন্তু সে আমার সাথে ঈদ করতে আসতে যদি ব্যবসায় তোমার সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে সে ব্যবসা করার দরকার কি? ওই ব্যবসা বন্ধ করে তুমি চলে আসো। হ্যাঁ তুমি ব্যবসা বন্ধ করে দাও, তুমি চলে আসো, আমি তোমাকে চাকরি করে খাওয়াবো। অপারেশনের মধ্যে আছি, মুশকিল না। আমি কথা বলতে বলে ডিস্টার্ব করবো না, চুপ। জানি তুমি এখানে আছো, থাকলে সারা দাও না। ও মাই গড, তুমি ঘরে ঢুকে যাচ্ছো। এই যেও না, থামো। কি হয়েছে রে অপরূপা? না বড়াপা, আমি আমি বাথরুমে যাব, তো তুমি ঘুমাওনি? আমার ঘুম নিয়ে তোকে ভাবতে হবে না, যা বাথরুম সেরে ঘুমিয়ে পড়। হ্যাঁ অপরূপা, বাথরুমে যাবে মনে হয়। এই এই তুমি কথা ঘুরিও না, কাম ব্যাক টু দ্য পয়েন্ট, কি বলছিলে সেটা বলো, কথা ঘুরানোর চেষ্টা করো না। অপরূপা রুমে যাসনি এখনো? আমি তো রুমে। যেদিন থেকে শুনলাম যে তুমি এবারে হৃদয় আসবে না, সেদিন থেকে মনে করো আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কি করব আমি? আমার দুঃখ তুমি বুঝবে না। এই আরে তুমি কাঁদছ কেন? আমি তো কাঁদছি আমার মনের কষ্টে। এই তুমি এভাবে কে শোনো, তুমি যদি এভাবে কাঁদো তাহলে কিন্তু আমি ফোন রেখে দেবো। এ কি তুমি তুমি এত জোরে জোরে কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না আমি কাঁদছি না, আমি চোখের পানি, এই যে চোখের পানি আমি মুছে ফেললাম, না আমি কাঁদছি না, লক্ষ্মী কাঁদে না, শোনো শোনো কাঁদে না, শোনো। এ আমার গলাটা হঠাৎ করে শুকিয়ে গেল, আমি একটু রান্নাঘরের ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসি। হ্যাঁ
হ্যাঁ তুমি লাইনে থাকো, এই তো শোনো কেঁদো না, আম সরি আমি এইভাবে আর বলবো না, হ্যাঁ আম ভেরি ভেরি সরি, আর তো বলবো না, বললাম। তোমরা দুজন যে কাজটা করো এটা খুব খারাপ, খুব বাজে কাজ, কখনো এটা আর করবে না। কিন্তু এবার তো কিছু করার নেই, এবার তোমাদেরকে জেলে যেতেই হবে, জেল থেকে বেরিয়ে ভালো হয়ে যাবে, অন্য কাজ করবে। যে এ তুমি কে? এদের পার্টনার জিনাপা খুব হ্যাঁ হ্যাঁ করবে, এরাও তো ধরার পরে নানা নানা করেছিল, কিন্তু এদেরকে আমি চিনি, তোমাকেও তো চিনি মনে হচ্ছে। না না উনি উনি ওই যে সুতপার বড় ভাই, না না নামটা কি জানো? আচ্ছা ও আপনি নোট নিতে এসেছেন? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ সুতপার। এই আপনি চেহারা আমাদের মতো আপনি তো আই আরে আমি আপনাকে এই আমি জীবনে এই আমা এই আমা 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 আমি জীবনে এই আমা এ